তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এবং আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আপকামিং যে ফোনগুলো তোমরা দেখতে পাবে সেপ্টেম্বর মাসে। হ্যাঁ বন্ধুরা, সেপ্টেম্বর মাসে কিছু অ্যামেজিং অ্যামেজিং ফোন লঞ্চ হচ্ছে এবং তোমাদের বলবো ওয়েট করে যাও যারা নতুন ফোন কেনার আশায় আছো। তো তারা ওয়েট করে যাও এবং সেপ্টেম্বর মাসে কিছু অ্যামেজিং ফোন লঞ্চ হতে চলেছে এবং কী কী ফোন লঞ্চ হচ্ছে সেটার ব্যাপারেই আজকে আমি কথা বলবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে অবশ্যই জয়েন করো, এই যে সাবস্ক্রাইব বাটনটা দেখছো ওটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে রাখি যে তোমরা আগস্টে দেখলো যে কতগুলো ফোন লঞ্চ হয়েছে, রিয়েলমির তরফ থেকে হয়ে গেল, তারপরে শাওমি, রেডমি নোট 9, এরকম অনেক ফোন লঞ্চ হয়েছে তোমরা দেখেছ। আসুসের তরফ থেকে রিসেন্টলি লঞ্চ হয়েছে ফ্ল্যাগশিপ মোবাইল 7 এবং 7 প্রো। তো বন্ধুরা, সবার প্রথমে যে ফোনটার ব্যাপারে কথা বলবো, এই আসুসের 7 এবং 7 প্রো, তো এই দুটো ফোন হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এবং এই দুটো ফোনের মধ্যে তোমরা পাবে স্ন্যাপড্রাগনের হাইয়েস্ট ভেরিয়েন্ট, স্ন্যাপড্রাগন 865 এবং 865 প্লাস, এবং তাছাড়াও দুটো ফোনের মধ্যে ট্রিপল ক্যামেরা, ফ্লিপ ক্যামেরা তোমরা দেখতে পাবে। তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ এই ফোনটাও তোমরা সেপ্টেম্বরে দেখতে পাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বন্ধুরা, এই ফোনটার প্রাইসিং, কোন প্রাইস রেঞ্জের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হয় সেটাই দেখার বাকি আছে এবং আই হোপ যে একটা ভালো রেঞ্জের মধ্যে লঞ্চ হবে। তো বন্ধুরা, দেখা যাক সেপ্টেম্বর মাসে এই ফোনটা কীরকমভাবে লঞ্চ হয় ইন্ডিয়াতে। তো বন্ধুরা, নেক্সট ফোনটা মানে দু নম্বর ফোনটা যেটি তোমরা সেপ্টেম্বরে দেখতে পাবে, ইনফ্যাক্ট তোমরা সেপ্টেম্বরের সেকেন্ড উইকে এই ফোনটা দেখতে পাবে, সেটি হচ্ছে ওপোর তরফ থেকে F17 এবং F17 প্রো, এই দুটো ফোন তোমরা দেখতে পাবে। এবং ওপোর যে টুইটার হ্যান্ডেল আছে সেখানেও তোমরা দেখতে পাবে ওপো টুইট করেছে ওপো F17 নিয়ে, এবং এখানে বলা হচ্ছে এই দুটো ফোন নাকি খুবই স্লিক ফোন হবে এবং সবচেয়ে স্লিম ফোন হবে ওপোর তরফ থেকে, এবং এর ক্যামেরাও খুব খুব ভালো হবে এটা শোনা যাচ্ছে, এবং যখন লঞ্চ হবে তারপরেই জানা যাবে যে কতটা ভালো বন্ধুরা। এবং বলে রাখি এই ফোনটা মিড রেঞ্জ এবং আপার মিড রেঞ্জ মানে তোমাদের ধরে রাখো 20,000 বা 22,000 মধ্যে এই ফোনটা তোমরা দেখতে পাবে, এবং দেখা যাক সেপ্টেম্বরে ওপোর তরফ থেকে এই ফোনটা কতটা ভালো হয়। বন্ধুরা, নেক্সট যে ফোনটা বা যে ফোন দুটো মার্কেটে লঞ্চ হবে সেটি হচ্ছে মোটোরোলার তরফ থেকে, এবং বন্ধুরা বলে রাখি মোটোরোলার তরফ থেকে দুটো ফোন তোমরা দেখতে পাবে সেপ্টেম্বরে, একটি তো কনফার্ম তোমরা দেখতে পাবে সেটি হচ্ছে মোটোরোলার E7, এটি স্টক অ্যান্ড্রয়েডের সাথে আসবে এবং এটি এন্ট্রি লেভেল ফোন হবে, মানে তোমরা ধরে নাও 8 থেকে 9,000, ম্যাক্সিমাম 10,000, এর বেশি হবে না এই ফোনটা। এবং তাছাড়াও আরেকটি মোবাইল মোটোরোলা লঞ্চ করতে পারে, সিওর এখনও জানা যায়নি, কিন্তু মোটোরোলা লঞ্চ করতে পারে মোটোরোলা G9 প্লাস, এই ফোনটাও তোমরা দেখতে পাবে সেপ্টেম্বরে। তো বন্ধুরা, নেক্সট ফোনের ব্যাপারে কথা বললে খুবই ইন্টারেস্টিং ফোন বার হচ্ছে মাইক্রোম্যাক্সের তরফ থেকে। তো বন্ধুরা, মাইক্রোম্যাক্স কামব্যাক করছে ইন্ডিয়াতে, ইনফ্যাক্ট বন্ধুরা মাইক্রোম্যাক্সের CEO রাহুল শর্মা একটি ইন্টারভিউতে বলেছে যে আপকামিং যে মান্থগুলোতে সেখানে মাইক্রোম্যাক্স মিনিমাম 20টা ফোন লঞ্চ করতে চলেছে। তো নেক্সট মাসে মানে সেপ্টেম্বর মাসে মাইক্রোম্যাক্সের তরফ থেকে দুটো ফোন তোমরা দেখতে পাবে বন্ধুরা। এবং বন্ধুরা, কিছু সার্টিফিকেশন ওয়েবসাইট আছে যেখানে স্মার্টফোন লঞ্চ হওয়ার আগে সেটাকে সার্টিফাইড করতে হয়, এবং সেখানেও তোমরা মাইক্রোম্যাক্সের দুটো ফোন তোমরা দেখতে পাবে, X794, X815, এই ধরনের যে কোড নেমগুলো সেখানে তার সাথে মাইক্রোম্যাক্সের দুটো ফোন ওখানে দেওয়া আছে, যেটি আপকামিং যে সেপ্টেম্বর মাসে তোমরা দেখতে পাবে এটা শিওর। এবং বলে রাখি যে মাইক্রোম্যাক্সের ফোনগুলো যখন বেরোবে আমি নিশ্চয়ই সেগুলো কভার করব, এবং বলে রাখি এই ধরনের নিউজ জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এই ধরনের নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য তোমাদের সামনে আনছি সম্পূর্ণ বাংলাতে, তো বন্ধুরা চ্যানেলটাকে জয়েন করো। এবং বন্ধুরা, দেখা যাক মাইক্রোম্যাক্স কত প্রাইস রেঞ্জের মধ্যে এই দুটো ফোন মার্কেটে লঞ্চ করে। এবং বন্ধুরা, আমার মনে হচ্ছে মাইক্রোম্যাক্স এন্ট্রি লেভেলের দিকেই ফোকাস করে বেশি, তো এন্ট্রি লেভেলেই এই দুটো ফোন লঞ্চ করবে, মানে 10 থেকে 12,000 মধ্যে তোমরা এই দুটো ফোন দেখতে পাবে। এবং বন্ধুরা, নেক্সট যে ফোনটা লঞ্চ হতে চলেছে বা যে দুটো ফোন লঞ্চ হতে চলেছে সেটি হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে বন্ধুরা, এবং আমরা দেখেছি আগস্টে সবচেয়ে যে ফোন মার্কেটে লঞ্চ হয়েছে সেটি স্যামসাংয়ের ফোন লঞ্চ হয়েছে M সিরিজ, এবং আমরা জানি যে স্যামসাং M সিরিজ মানে মিড রেঞ্জে খুব ভালো কাজ করছে অন্য ব্র্যান্ডের তুলনায়, এবং তার সাথে সাথে স্যামসাংয়ের অন্য অনেক যে
গ্যাজেটসগুলো সেগুলো লঞ্চ হয়েছে। রিসেন্টলি স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট হলো, সেখানে অনেক কটা যে ফোন এবং গ্যাজেটস, হেডফোন, এই ধরনের জিনিস স্যামসাং লঞ্চ করেছে। এবং এই স্যামসাংয়ের তরফ থেকে দুটো ফোন আমরা সিওর দেখতে পাবো এই সেপ্টেম্বর মাসে, এবং সেই দুটো ফোন কী কী সেটা দেখা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে দেখতে পাবো স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং S20 FE। FE মানে হচ্ছে ফ্যান এডিশন। তো বন্ধুরা, আমরা যেরকম স্যামসাং S10 বেলায় দেখেছিলাম স্যামসাং S10 Lite, সেরকম S20 FE, মানে S20 Lite-এর নামটা বদলে জাস্ট FE করে দিয়েছে। তো বন্ধুরা, এই ফোনটাও আমরা দেখতে পাবো সেপ্টেম্বর মাসে। এবং বন্ধুরা, এই যে স্যামসাং S20 FE, এই ফোনটার স্পেসিফিকেশনের ব্যাপারে কথা বললে তোমরা এখানে স্ন্যাপড্রাগনের হাইয়েস্ট ভেরিয়েন্ট দেখতে পাবে, মানে স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর দেখতে পাবে, তাছাড়া সুপার অ্যামোলেড ডিসপ্লেই হবে, এবং তার সাথে সাথে ব্যাটারি দেখতে পাবে 4200 এরকম ব্যাটারি তোমরা দেখতে পাবে এই ফোনটার মধ্যে। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ফোনটার পিকচারগুলো। তো এই ফোনটা খুবই ভালো স্পেসিফিকেশনের সাথে আসছে, এবং যে লুকসটা সেটি আগের মতোই খুবই ভালো। তো বন্ধুরা, দেখা যাক, এটি সেপ্টেম্বরের এন্ডের দিকে আমরা দেখতে পাবো S20 FE, মানে ফ্যান এডিশন। এবং বন্ধুরা, স্যামসাংয়ের তরফ থেকে আরেকটি ফোন, মানে মিড রেঞ্জের ফোন একটি লঞ্চ হচ্ছে, সেটি হচ্ছে স্যামসাংয়ের M51। তো এই ফোনটাও তোমরা দেখতে পাবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই তোমরা দেখতে পাবে এই ফোনটা। তো এই ফোনটার স্পেসিফিকেশনের ব্যাপারে কথা বললে তোমরা এখানে 7000 mAh-এর ব্যাটারি পাবে, এবং তাছাড়া স্যামসাং এখানে কোন প্রসেসর ইউজ করে সেটি দেখার। স্যামসাংয়ের তো একটাই প্রসেসর মিড রেঞ্জে ধরে রেখেছে, 9611। তো এই প্রসেসরটা স্যামসাং ইউজ করবে না, তো অন্য কোন প্রসেসর, আই হোপ স্ন্যাপড্রাগনের কোন প্রসেসর ইউজ করবে। তো সেটা দেখা যাক কোন প্রসেসর ইউজ করে স্যামসাং। তো বন্ধুরা, আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো এই ফোনটা 20,000-25,000-এর মধ্যে দেখতে পাবে, কারণ স্যামসাং M31S এই ফোনটা তোমরা 19,499 দেখতে পাও। তো সেখানে তোমরা M51 এই মোবাইলটা অন্তত 20,000-25,000-এর মধ্যে দেখতে পাবে। তো বন্ধুরা, শাওমি কোথায় গেল? তোমরা ভাবছো শাওমি কোন ফোনও লঞ্চ করবে না? তো বন্ধুরা, বলে রাখি শাওমিও লঞ্চ করবে। শাওমির তরফ থেকে একটি সিরিজ লঞ্চ হবে, K30 সিরিজ। তো বন্ধুরা, চায়নাতে অলরেডি শাওমির এই K30 সিরিজটা লঞ্চ হয়ে গেছে। তো বন্ধুরা, ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি, মানে সেপ্টেম্বর মাসেই K30 সিরিজ, এই সিরিজের ফোনগুলো তোমরা দেখতে পাবে শাওমির তরফ থেকে। তো বন্ধুরা, স্পেসিফিকেশনের ব্যাপারে কথা বললে তোমরা এখানে স্ন্যাপড্রাগনের 765 দেখতে পাবে, এবং তাছাড়াও এখানে স্ন্যাপড্রাগনের 865 প্রসেসরও তোমরা দেখতে পাবে এই সিরিজের ফোনগুলোর মধ্যে। এবং বন্ধুরা, এই ফোনগুলো 5G ফোন হবে, এবং তার সাথে সাথে যে ব্যাটারি সেখানে 4500 mAh থেকে 5000 mAh পর্যন্ত ব্যাটারি তোমরা দেখতে পাবে এই সিরিজটার মধ্যে। তো বন্ধুরা, যখন লঞ্চ হবে, সেপ্টেম্বর মাসেই লঞ্চ হবে আমি বলে দিচ্ছি, এবং কোন প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ হবে সেটি দেখা যাক, এবং ফুল স্পেসিফিকেশন এই চ্যানেলে তোমরা দেখতে পাবে যখনই লঞ্চ হবে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এবং বন্ধুরা, বলে রাখি লিক্সের তরফ থেকে খবর এসছে, মানে বিভিন্ন ধরনের লিক্স বেরোয়, সেখান থেকে খবর পেলাম যে পোকোর তরফ থেকে একটি ফোন মার্কেটে লঞ্চ হচ্ছে, সেটি হচ্ছে Poco C3। তো বন্ধুরা, এই ফোনটাও তোমরা সেপ্টেম্বরে দেখতে পারো, আমি শিওর বলছি না দেখতে পাবে, তোমরা দেখতে পারো সেপ্টেম্বর মাসে। তো বন্ধুরা, নেক্সট ফোনের ব্যাপারে কথা বললে তোমরা রিয়েলমির তরফ থেকেও ফোন দেখতে পাবে সেপ্টেম্বর মাসে। তো বন্ধুরা, রিয়েলমির X7 এবং X7 Pro, এই দুটো ফোন চায়নাতেই সেপ্টেম্বরে লঞ্চ হবে, এবং সেই ফোন ইন্ডিয়াতে আসতে মানে মিনিমাম সেপ্টেম্বরের এন্ডের দিকে তো তোমরা দেখতেই পাবে। এবং এই দুটো ফোন, মানে X7 এবং X7 Pro, এই দুটো ফোনের যদি স্পেসিফিকেশনের ব্যাপারে কথা বলো, তোমরা এখানে যে স্ক্রিনটা পাবে সেটি 120Hz স্ক্রিন পাবে। তো বন্ধুরা, বলে রাখি এই ফোন দুটো তোমরা দেখতে পাবে সেপ্টেম্বর মাসে এন্ডের দিকে। তো বন্ধুরা, দেখা যাক যে কোন প্রাইস রেঞ্জের মধ্যে আসে, এবং ফুল স্পেসিফিকেশন যখন লঞ্চ হবে আমরা সবই কভার করব এই চ্যানেলে। এবং তাছাড়াও বন্ধুরা, আরেকটি ফোন আছে রিয়েলমির তরফ থেকে, X3 Pro, এই ফোনটাও তোমরা দেখতে পাবে সেপ্টেম্বর মাসে, মানে মিড সেপ্টেম্বরে তোমরা দেখতে পাবে। তো এই ফোনটা অলরেডি সার্টিফাইড হয়ে গেছে, এবং BIS যে ওয়েবসাইট আছে সেখানে অলরেডি সার্টিফাইড হয়ে গেছে এই ফোনটি। তো বন্ধুরা, BIS যে ওয়েবসাইট সেখানে সার্টিফাইড হওয়া মানে তোমরা অবভিয়াসলি দেখতে পাবে কিছু দিনের মধ্যেই তোমরা এই ফোনটা দেখতে পাবে। তো বন্ধুরা, এই ফোনটাও মার্কেটে লঞ্চ হবে সেপ্টেম্বর মাসে, এবং এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে, এবং এখানে তোমরা স্ন্যাপড্রাগনের 865 দেখতে পাবে, এবং তাছাড়াও সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবে 120Hz-এর। তো বন্ধুরা, এবারে অ্যাপেলের ব্যাপারে কথা বলা যায়, অ্যাপেলের ফোন, মানে অ্যাপেল আইফোন
12 কখন লঞ্চ হবে। তো বন্ধুরা এই অ্যাপেলের ফোনগুলো জেনারেলি সেপ্টেম্বর মাসেই লঞ্চ হয় প্রতি বছর, এবং বন্ধুরা বলে রাখি এই বছরও তোমরা সেপ্টেম্বর মাসে অ্যাপেল আইফোন 12 দেখতে পাবে। এবং বন্ধুরা এই বলে রাখি যে কিছু লেট হয়ে গেছে অ্যাপেলের তরফ থেকে, অ্যাপেলের তরফ থেকে যে নোটিশটা বেরিয়েছে সেখানে লেখা আছে যে এই প্যান্ডেমিকের জন্য এই অ্যাপেলের যে আইফোন 12 সেটা দেরিতে একটু লঞ্চ হবে। কিন্তু বন্ধুরা বলে রাখি অ্যাপেলের যে আইপ্যাড এবং যে অ্যাপেল ওয়াচ এই জিনিসগুলো তোমরা সেপ্টেম্বরে অবশ্যই দেখতে পাবে। এবং তোমাদের কটা কিডনি লাগে এই অ্যাপেলের আইফোন 12 কেনার জন্য, তো বন্ধুরা সবই দেখবো এই চ্যানেলে। তো বন্ধুরা সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে জয়েন করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও আনছি সম্পূর্ণ বাংলাতে তোমাদের জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সাইনিং অফ।